দীর্ঘদিন মেরামত সংস্কার না করায় হারিয়ে যেতে বসেছে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার 200 বছরের পুরনো শিব মন্দির। মহানন্দা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা মন্দিরটির ভগ্ন দশার কারণে প্রায় দেড় যুগ ধরে বন্ধ রয়েছে পূজা অর্চনা। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দাবি, মন্দিরটি সংস্কারে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে প্রাচীন মন্দিরটি পুনরায় প্রাণ ফিরে পাবে। পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আধুনিক সাজসজ্জা আর দালান কোঠার ভিড়ে হারানোর পথে অনেক ঐতিহাসিক নিদর্শন, তেমনই একটি পঞ্চগড় তেতুলিয়ার তেলিপাড়া এলাকার এই শিব মন্দির। সংরক্ষণ ও সংস্কারের অভাবে মহানন্দা নদীর তীর ঘেঁষা প্রাচীন এই শিব মন্দিরটি আজ ধ্বংসপ্রায়। বছর ঘুরলেও মন্দিরে বাজে না ঢাকঢোল আর কাঁসা, হয় না কোনো পূজা অর্চনাও। সনাতন ধর্মাবলম্বীদের আত্মার খোরাক মেটানো মন্দিরটি এখন কোনো রকমে তার চিহ্নটুকু ধরে রেখেছে। আমার বাপ দাদা ওরা পূজা করে আসছে, ওই মন্দিরটি এখন নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন ধরে মন্দিরটা ভেঙে পড়ে গেছে, তো আমি চাচ্ছি যে এই মন্দিরটায় আবার সংস্কার কাজ শুরু করে। আবার শিব মন্দিরটির হারানো ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন সংশ্লিষ্টদের সহযোগিতা। উপজেলা প্রশাসনের মাধ্যমে যদি এই মন্দিরটি আমাদের সংস্কার করে দেয়, তাহলে আমরা আবার দ্রুতভাবে এই মন্দিরটি আমরা আবার ফিরে পাব। প্রাচীন এ মন্দির সংস্কারের সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান। আমরা ইতিমধ্যে উপজেলা পরিষদ এবং প্রশাসন স্থানটি আমরা পরিদর্শন করেছি এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে এখানে একটা গাইড ওয়াল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে এখানে কিছু সংস্কার করেছিলাম মন্দিরটাতে, আবার যেহেতু ঝুঁকিতে পড়েছে, আমরা আবার সেখানে আমাদের উপজেলা পরিষদ থেকে আমরা কিছু গাইড ওয়াল করার চিন্তা ভাবনা করেছি। এবং সংশ্লিষ্টরা বলছেন, প্রাচীন যুগের এই ঐতিহ্য ধরে রাখতে মন্দিরটি দ্রুত সংস্কার করার প্রয়োজন। নিউজ ডেস্ক, দেশ টিভি।